ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি মাহফুজুর রহমান জানান, শনিবার বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ফাইনাল খেলায় নেত্রকোনা জেলা পুলিশ 4-3 গোলে ময়মনসিংহ জেলা পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নেতার হাতে ট্রফি তুলে দেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ। এ সময় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।